যে কোনো ভাষায় শুদ্ধতা অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ ইংলিশ আলফাবেটের ছাব্বিশটি লেটারের মধ্যে প্রায় তেরোটি লেটারকে আমরা কম বেশি সবাই ভুল উচ্চারণ করে থাকি তাই আজকের লেসনটি তৈরি করা হয়েছে ইংলিশের এই 13টি প্রবলেম লেটারসের শুদ্ধ উচ্চারণ শেখানো নিয়ে। डियर এই লেসনটিতে শুরুতে আপনাকে একটি লেটারের শুদ্ধ ও ভুল উচ্চারণগুলো দেখিয়ে দেওয়া হবে এবং একই সাথে শুদ্ধ উচ্চারণের নিয়মটি শিখিয়ে দেওয়া হবে। এবং এর পরপরই এক্সাম্পল হিসেবে দুটি করে শব্দ থাকছে এবং ফাইনালি সেই শব্দগুলো দিয়ে একটি বাক্য তৈরি করে দেখানো হবে প্রথম যে অক্ষরটির শুদ্ধ উচ্চারণ আমরা শিখব সেটি হচ্ছে এই এই হচ্ছে ইংলিশ আলফাবেটের ফার্স্ট লেটার এবং এটাকে আমরা কম বেশি প্রায় সবাই ভুল উচ্চারণ করে থাকি আমরা কেউ বা বলি এ কেউ বা বলি আ আ উচ্চারণটি যদিও সঠিক তবে তা শুধুমাত্র বাক্যের মধ্যে একটি আর্টিকেল হিসেবে যখন ব্যবহার করা হয় কিন্তু যখন একে আমরা একটি অ্যালফাবেটের লেটার হিসেবে উচ্চারণ করব। তখন এর শুদ্ধ উচ্চারণ হয় এই আবার খেয়াল করুন এই লেটারটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে এই এবং সাধারণত যে কোনো শব্দের শেষে এ ওয়াই থাকলে সেই অংশটুকুরও উচ্চারণ হয় এই যেমন ডিএাই এই শব্দটি শেষ হয়েছে এ ওয়াই দিয়ে তাই শব্দের শেষে এ ওয়াই থাকার কারণে এই অংশটুকুর উচ্চারণ হবে এই তাহলে ডিএাই একে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করবো ডেই একইভাবে এল এ ওয়াই লেই চলুন এবার এই শব্দগুলিকে একটি সেন্টেন্সে দেখা যাক হেন্স লেগ ওয়ার এইচ লেটারটিকে আমরা অনেকেই ভুল করে এইচ বা এইচ এভাবে বলে থাকি এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে এইচ যেমন আমরা ইচ্ছা ইচ্ছা বলতে গেলে ইচ্ছা শব্দটির শেষে যেমন আছে এভাবে এইচ লেটারটিকে উচ্চারণ করতে হয় এইচ খ্যাচ মে ইফ ইউ খ্যান এফ এফ লেটারটি উচ্চারণ করতে হয় উপরের দাঁত নিচের ছোটে হালকা স্পর্শ করে এফ ফর এক্সাম্পল ফ্যান ফাইন এবার এই শব্দ দুটিকে আমরা একটি বাক্যে দেখি দ্য ফ্যান্স ফাইন দ্য ফ্যান্স ফাইন ভি এফ লেটারটির মতো ভি লেটারটিও উপরের দাঁত নিচে ছোটে হালকা স্পর্শ করে বলতে হয় যেমন ভি ভেরি ভোট এবার শব্দ দুটিকে আমরা একটি বাক্যে খেয়াল করি ভোট ফর দ্য ভেরি বেস্ট ভোট ফর দ্য ভেরি বেস্ট জি জি লেটারটিকে সাধারণত শক্ত করে বলতে হয় অনেকেই আমরা একে ভুল করে জি বলে থাকি তাহলে খেয়াল করুন জি এরকম নরম করে নয় জি এভাবে শক্ত করে বলতে হবে জি জিম জেনারেল জয়েন এ জিম টু বিল্ড বেলজিও মাসলস জয়েন এ জিম টু বেলজিও মাসলস জেই যেই লেটারটি উচ্চারণ করতে গিয়ে আমরা সাধারণত দুটি ভুল করে থাকি প্রথমটি হচ্ছে জেই এই লেটারটির শেষে একটি ই রয়েছে যেটি আমরা বেশিরভাগ সময়ই মিস করে যাই আমরা বলে থাকি জে অথচ শুদ্ধ উচ্চারণ হচ্ছে জেই এবং আরেকটি ভুল হচ্ছে নরম করে জে বলা জি লেটারটির মতো জেই লেটারটিও শক্ত করে বলতে হবে তাহলে শুদ্ধ উচ্চারণটি হচ্ছে জেই জেইন জেইল জেইন ওয়াজ জেইল ফর টু ইয়ার্স জেইন ওয়াজ জেইল ফর টু ইয়ার্স কিউ কিউ লেটারটিকে আমরা ভুল করে কিউ বলে থাকি এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে কিউ কুইক কোয়ারি শি আস্কড আ কুইক কোয়েশ্চন শি আস্কড আ কুইক কোয়েশ্চন ও ও লেটারটিকে আমরা ভুল করে ও বলে থাকি এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে ও ও গো এফ লেটারটির সাথে মিল থাকার কারণে আমরা প্রায় সবাই একে ভুল করে ফি উচ্চারণ করে থাকি অথচ এটির উচ্চারণ হয় ফি অর্থাৎ দুই ঠোঁট মিলিয়ে শক্ত করে বলতে হবে ফি ফেইন হ্যাঁ প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট টি ঠি লেটারটিকে আমরা বেশিরভাগ সময়ই ভুল করে টি বলে থাকি এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে টি ট্রাই টাইম ট্রাই টু মেইনটেইন টাইম ট্রাই টু মেইনটেইন টাইম কে কে লেটারটি উচ্চারণ করতে গিয়েও আমরা দুটি ভুল করে থাকি প্রথমটি হচ্ছে কে একে আমরা বলে থাকি কে দ্বিতীয় ভুলটি হচ্ছে খেই লেটারটির শেষে একটি ই রয়েছে বা ই সাউন্ড রয়েছে যেটি আমরা বেশিরভাগ সময়ই বাদ দিয়ে থাকি আমরা বলে থাকি কে শুদ্ধ উচ্চারণটি হচ্ছে খেং কুইন দ্য খেং খেস্ট কুইন দ্য দেং খেস্ট দ্য কুইন আ আ লিটারটি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন অনুযায়ী উচ্চারণ হয় আ আর আমেরিকান প্রনাউন্সিয়েশন অনুযায়ী উচ্চারণ হয় আর আমেরিকানরা সব জায়গাতেই আর এর উচ্চারণটা করে থাকে আর ব্রিটিশরা কখনো কখনো এই আরটাকে র সাউন্ড হিসেবে উচ্চারণ করে কখনো করে না সাধারণত কোনো শব্দের শেষে যদি আর লেটারটি এসে থাকে এবং এর পরে একটি ভাওয়াল লেটার আসে বা ভাওয়েল লেটারের উচ্চারণ হয় তখন এই আর এর উচ্চারণ হয়ে থাকে র আর যদি কোনো শব্দের শেষে বা মাঝে আর লেটারটি এসে থাকে এবং এর পরে একটি কনসোনেন্ট সাউন্ডের উচ্চারণ হয় বা কনসোনেন্ট লেটারের উচ্চারণ হয় তখন এর উচ্চারণ হয় আ এটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও শীঘ্রই আমাদের চ্যানেলে দেখতে পাবেন আপাতত আমরা আর লেটারটি লেটার হিসেবে উচ্চারণ করা শিখে সাদা ওয়াজ ফার ফ্রম হিয়ার আমেরিকান রাইট এটাকে বলে আর ফাদার ফার ফাদার ওয়াজ ফার ফ্রম হিয়ার ডাবল ইউ এই লেটারটিকে অনেকেই আমরা বা বেশিরভাগই আমরা ভুল করে ডাব্লিউ বা ডাব্লিউ এভাবে বলে থাকি এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ওয়াই উইশ ওয়াই ডি জিও উইশ টু উইন ওয়াই ডি জিও উইশ টু উইন আশা করি আজকের লেসেনটি আপনাদেরকে শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে অনেকটাই সাহায্য করবে ইংলিশ অ্যালফাবেটের উপরে একটি পূর্ণাঙ্গ লেসন বা মোট ছাব্বিশটি লেটারেরই শুদ্ধ উচ্চারণের উপরে একটি পূর্ণাঙ্গ লেসন বা ভিডিও আপনারা চান কিনা না তা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না